আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ সচিব পদে সম্প্রতি কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন নওগাঁ জেলার সকল স্থায়ী বাসিন্দা ছেলে এবং মেয়ে উভয়, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক পাস। তো আজ আমি আপনাদের সামনে এই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কী কী শর্ত মেনে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ধৈর্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সামনে আরও নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার টাইম লাইনে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ইউনিয়ন পরিষদ সচিব, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 8টি এবং শূন্য পদ পূরণের নিমিত্ত প্যানেল প্রস্তুত। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। মন্তব্য, ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% হারে বেতন ভাতা প্রাপ্ত হবে। বিভাগ, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে, সেগুলো কি কি? 21/8/2022 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল সনদ বা অনাপত্তিপত্র বা কাগজপত্রাদির মূল কপি সহ মূল কপি সমূহ প্রদর্শন পূর্বক প্রতিটির এক কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও নওগাঁ জেলার ওয়েবসাইট naoga.gov.bd, ফেসবুক পেজ জেলা প্রশাসন নওগাঁতে পাওয়া যাবে। অনলাইন আবেদন পত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলী। আগ্রহী প্রার্থীগণ dcnaoga.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন পত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1 সেপ্টেম্বর 2022 সকাল 10টা হতে, অনলাইনে আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30 সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন পত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন পত্রে প্রার্থীদের রঙিন ছবি দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। আর অনলাইনে প্রণীত আবেদন পত্রে প্রদত্ত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন পত্র সাবমিট করার পূর্বে প্রদত্ত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আপনারা অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের জন্য সংরক্ষণ করে রাখবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 560 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। যেভাবে SMS করবেন ভিভাস, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বড় হাতে dcnaogaon স্পেস দিয়ে ইউজার আইডি এবং সেন্ড করে দিবেন 16222। এখানে আমার কথা না বুঝলে এক্সাম্পল দিয়ে দিছি, আপনারা এইভাবে খেয়াল করে দিবেন। দ্বিতীয় SMS এ আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS করতে হবে। যেভাবে করবেন dcnaogaon স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে ভিউয়ার্স, ভালো করে দেখে নেবেন। এবার রিপ্লাই SMS এ আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। এখন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহার করার জন্য যত্ন করে রেখে দিবেন, এটা কিন্তু আপনাদের পরবর্তীতে অনেক কাজে প্রয়োজন হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী কর্তৃক এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ সচিব পদে
যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে আবেদনের শর্তাবলী, নিয়মাবলী এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত বুঝতে সমর্থ হয়েছেন। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।